দেখো না হাড় দেখো ছবি তুলুন তুলুন গাছ পিছি কত কত হয়েছে 500 এই কত 1 কেজি করে 5-6টা কত হয়েছে গাছ পিছু সব ভিডিও উঠে গেল কুমড়ো গাছ মানে ব্যাপক কুমড়ো রাখতে পারবেন এত কুমড়ো গাছ হ্যাঁ মানে এত কুমড়ো গাছ বড় ফোনে দেখতে পাবেন হ্যাঁ টাচ ফোন বলুন হ্যালো আপনার নাম কি আমার নাম মঙ্কিম রং বাড়ি কোথায় বাড়ি বেনাই আচ্ছা বিনা রাসায়নিক সারে যে চাষ করেছেন আলু কেমন হয়েছে আপনার না সার হিসাবে আলু ঠিক আছে আচ্ছা এবছরের বাজারে আলু যে কম হয়েছে সেটা কথা নাই মানে অন্য গত বছর তুলনায় এবছর অনেক ভালো হয়েছে আপনার তা পরের চাষগুলো করা যাবে তো এই সারে এই সারে আলু করা যাবে আলু সাধারণ কোনোটাই অসুবিধা হবে না আরে টেম্পারেচার ঠিক আছে না হলে আমার কুমড়ো গাছ এত ভালো হ্যাঁ কুমড়োও তো গাছ ভালো হয়েছে গাছ নাকি আপনারা খুলছেন কেমন দেখছেন ভালো তো তাই সাই চাষ করা যাবে তো হ্যাঁ ধান আলু পাট তিল সমস্ত সবজি করা যাবে তো আপনারা আপনারাও করবেন তো আপনারাও করবেন তো হ্যাঁ আপনি কি চাষ করেন আমরা ধান আর কি করেন ধান চাষের সামনে সিজনে করবেন এই চাষে হ্যাঁ কতটা ধান চাষ করেন আমরা বিঘা আড়াই করে তবে তা এখানেই বাড়ি তো হ্যাঁ এখানেই বাড়ি তাহলে সামনে সিজন দিকে সামনে বর্ষা দিকে ধানে দেবেন রেজাল্ট ভালো হবে ঠিক আছে বস্তা সার বইতে হবে না মাথায় হ্যাঁ ঠিক আছে কম সারেতে কম সারে খরচা কম খরচা কম ভালো হবে আচ্ছা ঠিক আছে লাগালুম আলু হয়ে গেল কুমড়ো গাছ কুমড়ো সুন্দর হয়েছে আচ্ছা ঠিক আছে সামনে সিজনে সব কিছু চাষ করবেন হ্যাঁ হ্যাঁ দেন নিয়ে যাবো ঘরে খাওয়ার জন্য নিয়ে যাবো শাক ঠিক আছে ওকে হ্যাঁ